আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি, তো যদিও এখন সকালটা একটু দেরিতেই হয় যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ। তো 6:30 দিকে একবার উঠে ওর বাবাকে নাস্তা রেডি করে দিয়েছি, ওর বাবা খেয়ে অফিসে চলে গিয়েছে, তারপর আমি আবার একটু শুয়েছি। তো এই যে এখন উঠে আগে সবার আগে বাবুর খাওয়াটা রেডি করে ঠান্ডা হতে দিয়েছি আর কি, তারপর নাফিস মিশালের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এক পাশে আলু ভাজি বসিয়ে দিয়েছি, তো আলু ভাজি দিয়ে আজকে পরোটা খাবে। আর এই পরোটাগুলো আমি গতকালকে রাত্রে অনেকগুলো পরোটা বানিয়ে রেখেছি একসাথে, প্রতিদিন দুইটা তিনটা করে বানাতে আমার ভালো লাগে না, একসাথে অনেকগুলো ফ্রোজেন করে রাখলে সুবিধা হয়, আর আমি একসাথে অনেকগুলো বানাতে পারি, আমার কাছে খুব একটা কষ্ট লাগে না। এখানে প্রায় 35টার মতো পরোটা বানিয়েছি আমি। তো এই যে তিনটে নিয়ে আরগুলো রেখে দিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো পরোটা বানালাম। তো এগুলো প্রায় অনেকদিন থাকে, এগুলো 1-2 সপ্তাহ থাকে নর্মাল ফ্রিজ, আমি 1 চাকা দিয়ে রেখেছি যেহেতু, আর একটা সাথে আটকে যাওয়ারও কোনো ভয় থাকে না। এই যে ওদের জন্য তিনটা পরোটা ভেজে নিয়েছি, আর আমি খাবো না আজকে, আমি শুধু চা খাবো, যেহেতু আমার সকালবেলা পরোটা খেলে সারা দিন কেমন গলা জ্বলতে থাকে, তো এই জন্য এখন আর খাই না। আগে তাও মাঝে মাঝে খেতাম, এখন খেতে ইচ্ছা করে না, খেতে ভালো লাগে কিন্তু পরে গলা জ্বলতে থাকে। আর এটা হচ্ছে দুপুরে পরে, আজকে আমার রান্না বান্না করতে হয়নি, এটা আমার ছোট বোনের বাচ্চাকে আজকে সুন্নতে খতনা করাতে নিবে, তো ওটার জন্য আজকে আমাদের সবাইকে ওর সাথে যেতে হবে, ও বললো যে সবাইকে যেতে হবে ওর সাথে। আর এটা আপনাদের সাথে শেয়ার করার একটা মাত্র কারণ, যেহেতু আমাদের সবারই, যাদের বাচ্চা আছে ছেলে বাবু, সবারই একটা মাথায় টেনশন থাকে এই সুন্নতে খতনা নিয়ে। তো এটা হচ্ছে বাংলা স্কুলের অপর সাইডে একটা কোয়ান্টাইমের একটা হাসপাতাল, এখানে এত ভালো মানে হয় খতনা হয় কি বলবো, আমার মিশালকেও আমি এখানেই করিয়েছি। তো আগে যখন স্কুলে যেতাম তখন ভাবিদের সাথে যখন আলোচনা করতাম যে মিশালের খতনা করব, তখন ওনারা অনেকেই আমাকে এই হাসপাতালটার নাম দিয়েছে আর কি, কোয়ান্টাইমের এই যে হাসপাতালটা। তো আমি যখন খবর নিয়েছি দেখলাম যে অনেক ভালো, তো মিশালকে এখানে করানোর পরে 1 সপ্তাহের মধ্যে মাশাল্লাহ ভালো হয়ে গিয়েছে, তো এই জন্য মুয়াজকো এখানে নিয়ে এসেছে করানোর জন্য। তো সে তো একটু নার্ভাস ছিল, সার কথা ছিল তার সাথে, তার তিনও মা যেতে হবে, তো আমরা তিনজনেই আসলাম, বড়াপু, আমি, প্রিয়াঙ্কা, তারপর ওর বাবা। এই যে ঢুকিয়ে দিচ্ছে, ও হাসতে হাসতে কিন্তু ঢুকে গেল, আর 15 মিনিটের মধ্যে ওকে বের করে দিবে। তো মাশাল্লাহ দেখলাম যে সে একদম হাসতে হাসতে বের হয়ে এসেছে, আর ওনার একটা লুঙ্গি আর একটা পাগড়ি মাথায় দিয়ে দেয় আর লুঙ্গি পরিয়ে দেয়। এই যে সে হাসতে হাসতে বের হয়ে আসলো, তার নাকি কোনো ব্যথা লাগে নাই। তো এই যে যাদের ছেলে বাবু আছে আর চিন্তা করছেন, মিরপুরের আশেপাশে যারা থাকেন আর কি, কোয়ান্টাইমের এইখানে বাংলা স্কুলের অপর সাইডে যে এখানে করাতে পারেন, আর এখানে কয়েকটা ধাপের করানো হয়, গরিবদেরও করানো হয়, গরিব দুস্থদের, তারপর হচ্ছে প্রফেসর দিয়েও করানো হয়, 4টা ধাপ আসতে আর কি। তো এখানে কথা বললে, এসে কথা বললে আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে সুবিধা হয় সেখানে করিয়ে নিতে পারবেন। মাশাল্লাহ সে কিন্তু হেঁটে হেঁটে গাড়ি পর্যন্ত যাবে। তো এই যে গাড়িতে উঠে যাচ্ছি আমরা, আর এখনো সে হেঁটে যেতে পারছে, যেহেতু একটু লোকাল অ্যানেসথেসিয়া দেয়, তো এখনো তার ওই ভাবটা আছে, এখনো সে ব্যথাটা তা কিছুই মানে বুঝে উঠতে পারছে না আর কি, আর পরে যখন ব্যথাটা একটু বুঝে মানে অ্যানেসথেসিয়ার ভাবটা চলে যায় তখন একটু জ্বলতে থাকে আর কি। আর মাশাল্লাহ সে দেখলাম যে ভালোই স্ট্রং ছিল, আর সে কিন্তু খুবই বিতু, মানে সে পায়ে একটু ব্যথা পেলে দেখা যেত 1 সপ্তাহ সে বিছানা থেকে নামে না, সেরকম একটা বাচ্চা মাশাল্লাহ, এখন সে কিন্তু খুব স্ট্রং। তো জোর করে প্রিয়াঙ্কাকে এক প্রকার বললাম যে আম্মার বাসায় যেতে, যেহেতু ও একা মানুষ, আমরা তো হয়তো বা একটু একটু যেতে পারবো, থাকতে তো আর যেতে পারবো না, তো ওকে বললাম তুই আম্মার বাসায় যা, রবিন তো সারাদিন অফিসেই থাকে, আম্মার বাসায় গেলে তোর জন্য সুবিধা হবে। তো এই যে ও আম্মার বাসায় চলে আসলো, আর এটা যে ব্যান্ডেজটা করে দিয়েছে সেটা আগামীকালকে 10টা থেকে 12টার মধ্যে খুলে ফেলতে হবে বলেছে আর কি, আর অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ ওনারাই দিয়ে দিয়েছে, 5 দিনের একটা অ্যান্টিবায়োটিক আর হচ্ছে এই যে সিরাপ ওইটা দিয়ে দিয়েছে আর কি, ওই এটা খেওয়ালে হবে। তো এই যে আম্মার বাসায় চলে এসেছি, তো এখন একটু তার মানে হালকা পাতলা জ্বলতেছে, তো আস্তে আস্তে অ্যানেসথেসিয়া যে ভাবটা যখন চলে যায় তখন একটু একটু জ্বলে আর কি। তো আম্মা তো খুবই ইমোশনাল মানুষ, সে কান্না করে দিয়েছে নাতিকে দেখে,
যাই হোক, আমি যাওয়ার আগে নাফিস নিশাল নামাজকে আমার বাসায় রেখে গিয়েছি, যেহেতু হাসপাতালে নামাজকে নিয়ে যাব না, তো নাফিস নিশালকে সহ আমার বাসায় রেখে গিয়েছি আর কি। নাফিস ওকে দুপুরে খাওয়াটা খাইয়ে দিয়েছে। আমরা 3 দিন আগে সিরিয়াল দিয়েও 4 নম্বরে পড়েছি আর কি। তো আমরা গিয়েছি 3টার দিকে, তো আমাদের যেহেতু 4 নম্বর সিরিয়াল ছিল, আমরা সব কিছু মিলে 4:30টার মধ্যে বাসায় চলে এসেছি। তো এইদিকে সবার সাথে দেখা শেষ করে নানা পাকনা বুড়া নানাবার সাথে দেখা করতে গিয়েছে হেঁটে হেঁটেই, আর হাঁটা যায়, এটাতে কোনো সমস্যা হয় না। ও কিন্তু সারাক্ষণই হেঁটেছে। প্রথম একটু আমি বললাম যে তাহলে একটু ঘুমাও, ঘুমালে তোমার যে ব্যথাটা শুরু হবে সেটা হয়তো বা বুঝতে পারবা না, তো একটু জোর করে বললাম যে চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো একটু। আর ওর এগুলো দেখে আমরা 3 বোন হাসতে হাসতে শেষ। সে এত দুর্বল মানুষ, তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে। তো এই যে সব বাসায় প্রিয়াঙ্কা মিষ্টি পাঠিয়েছে আর কি, তো আমার বাসায় আমার পছন্দের মিষ্টি দিয়েছে। আমার এই মিষ্টিগুলো বনলতার এই মিষ্টিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমার বাসায় পাঠিয়েছে, তারপর সবার বাসায় পাঠিয়েছে, ও যত পরিচিত আছে সবার বাসায় পাঠিয়েছে আর কি। আর আমার জন্য এক্সট্রা পিঠাগুলো এনেছে, আমি ও জানে যে আমি পিঠাগুলো খুবই পছন্দ করি, তো এই জন্য আমার জন্য নিয়ে এসেছে এগুলো। এটা আমি রাতের বেলা আমার বাসা থেকে বাসায় চলে এসেছি আর কি। তো এই যে রাতের বেলা ওর বাবা আমাকে আসার সময় ফোন দিয়ে বললো একটু খিচুড়ি রান্না করো, নরম সবজির খিচুড়ি। তো আমারও তেমন কিছু রান্না ছিল না, চিন্তা করলাম যে তাহলে এটা রান্না করলে বাচ্চারাও খাবে, ওর বাবা যেহেতু বললো রান্না করতে, এটাই রান্না করি। তো এই যে খিচুড়ি রান্না করছি, এখানে ভাতের চাল দিয়ে রান্না করছি, 1 পট ভাতের চাল, তারপরে একটু মানে আন্দাজ মতো ডাল, 2টা ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল, আর এখানে সবজি কেটে নিয়েছি, ফুলকপি, তারপরে হচ্ছে গাজর আলু, এগুলো দিয়ে রান্না করব। আর অন্যান্য সবজি দিলে দেখা যায় ভালো লাগে না, বাচ্চারা তো খাবেই না, এই জন্য এই 3টা সবজি দিলে তাও একটু খাবে আর কি। এই যে আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে বেজে আদা রসুন দিয়ে দিব, সেটা স্কিপ হয়ে গিয়েছে, সেটা দেখাতে পারি না। এখানে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ, গুঁড়া মরিচ, আর এই যে চালগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। চালগুলো যখন একটু হয়ে যাবে, যেহেতু ভাতের মানে ভাতের চাল তো এই জন্য একটু আগে দিয়ে দিয়েছি, একটু ভেজে তারপরে পানি দিয়ে দিব, ভাতগুলো একটু হয়ে আসলে তারপরে সবজিগুলো অ্যাড করে দিব। আর এটা তো সবাই এখন শীতে সবাই খাবে, সবাই জানে, তারপর আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই যে ভাতের চালগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। এই যে রান্না করতে করতে আমি আপু ভাইয়াদের কাছে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যেসব আপু ভাইয়ারা নতুন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু মশলা দিয়ে দিব, আমার কাছে একটু লং, তারপর হচ্ছে গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলো দিলে ভালো লাগে, গ্রানটা ভালো লাগে আর কি। আর এই দিক দিয়ে এই যে বাবা অফিস থেকে আসার পরে ছেলের সাথে ফুটবল খেলছে, তো এখন যেহেতু ফুটবলের মৌসুম চলছে এখন এটাই হচ্ছে মানে প্রতিদিন বাবু এত পছন্দ করে, দেখা যায় প্রতিদিন নিজেই বল দিয়ে খেলে আর বাবা আসলে বাবার সাথে খেলে। তো ওর বাবা জামা কাপড় চেঞ্জ না করে হচ্ছে ওর সাথে ফুটবল খেলছে। তো বাবা না থাকলে ভাইয়ের ভাইদের সাথে খেলে আর কি, তো ভাইদের সাথে অতটা তার মন মতো হয় না, মিশাল যেহেতু মিশালের মতো করে খেলে, এটা বাবুর আর অতটা মন মতো হয় না, মিশাল জোরে জোরে খেলে তো বাবুর এতটা ভালো লাগে না। তো বাবার সাথে যখন খেলছে তখন তার খুব মন মতো হচ্ছে আর কি, বাবা তার ইচ্ছা মতো খেলছে আর কি। তো যাই হোক এগুলো আমার সারাদিন আমার ঘরে চলতেই থাকে। আমার পাকনা বুড়ো এখন হাঁটা শিখেছে, এখন কত কিছু করছে সে, আর দেখতেও ভালো লাগছে তার এই দুষ্টুমিগুলো। এই যে হয়ে এসেছে, এখন একটু ফোড়ন দিয়ে দিব, তো বেশি করে পেঁয়াজ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে তারপরে ফোড়নটা দিব আর কি। আর বাচ্চারা মুরগির মাংস ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছে, আর ওর বাবা খাবে আর কি ডিম দিয়ে, তো ওর বাবাকে খাওয়ার সময় একটা ডিম ভেজে দিব। আর আমার কাছে এটা খালি খেতেই ভালো লাগে, এটার সাথে কোনো কিছু না হলেও চলে, আমার কাছে সবজি যেহেতু আছে তো খালি খেতে ভালো লাগে। আর আমি একটু ঝোল ঝোল রাখি, খুব একটা মানে শক্ত হয়ে গেলে ভালো লাগে না, একটু ঝোল ঝোল খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, প্রায় কম মানে হয়ে গিয়েছে আর কি।
তো বাচ্চাদেরকে দিয়ে দিব, এর মধ্যে বাচ্চারা হচ্ছে মাংস দিয়ে খেয়ে নিবে, আর ওর বাবাকে ডিম ভেজে দিয়েছি, ওর বাবা ডিম দিয়ে খেয়ে নিবে। তো এই যে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।